কোনো রকম ভূমিকা না করেই সরাসরি চলে যাব বাস্তব জীবন কাহিনীতে, বলা ভালো ভৌতিক কাহিনীতে। আজকে আপনাদের শোনা বলছি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক কাহিনী। বাবার মুখে শোনা, যখন বাবা ঠাকুমা মারা গিয়েছিলেন, যেদিনকে ঠাকুমার কাজ হচ্ছে সেদিকে বাবা ছাদে দাঁড়িয়ে স্মোক করছে, হঠাৎ সন্ধ্যেবেলা খেয়াল হয় যে ঠাকুমা ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে পেছন করে। বাবা মানে মাথা থেকে ভুলেই গেছে কিন্তু ঠাকুমা মারা গেছে, মানে সরাসরি কিন্তু সিগারেট শুদ্ধ হাতটা পেছন দিকে লুকিয়ে ফেলে, কারণ ঠাকুমা। হ্যাঁ, বেশ এক দু মিনিট পর বাবা লক্ষ্য করে যে ঠাকুমা পা ফেলে ধীরে ধীরে কিন্তু অন্য বাড়ির ছাদ দিয়ে ডিঙে ডিঙে চলে যাচ্ছে। তখন বাবার মাথায় স্ট্রাইক হয়, আরে ঠাকুমা তো মারা গেছে, এ তো নিচে কাজ হলো একটু আগে। তখন ধড় মরিয়ে মানে পড়ে কি মরি করে ছাদ থেকে বাবা নেমে আসে। বাবার জীবনে এরকম ঘটনা অনেক ঘটেছে। তার একটা ঘটনা ঘটার কথা বলি তো, বাবা ঠাকুমার আগে যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়িতে তো একতলার একটা কোণের ঘরে একটা বয়স্ক ভদ্রমহিলা থাকতো। তো ভদ্রমহিলা কেউ ছিল না, উনি একাই থাকতেন। তো মাঝে ভদ্রমহিলা খুব অসুস্থ হয়ে পড়েন। তো একদিন বাবা মানে মাঝরাতে উঠোনটা পেরিয়ে বাথরুম করে মানে টয়লেট করে যখন ফিরে যাচ্ছে, তখন মানে বাবা খেয়াল করে যে উঠোনের মাঝখানে একজন দশাশয়ী কালো রঙের লোক দাঁড়িয়ে আছে। প্রথমে তো চমকে গিয়েছিলো এবং ভেবেছিল মনের ভুল, তা বললো না একটু ভালো করে দেখি। এবং এতটাই সে লম্বা, মানে একটা সাধারণ মানুষের পক্ষে সে এত লম্বা হওয়া সম্ভবপর নয়। বাবা খুব ভালো করে যখন দেখতে থাকে তখন দেখে যে তার সেই কিন্তু সেই লম্বা লোকটা এক দৃষ্টি চেয়ে আছে সেই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা ঘরের দিকে, এবং তার চোখ দিয়ে একটা তীব্র আলো, দুটো চোখ দিয়ে তীব্র আলো কিন্তু বেরোচ্ছে এবং ঢুকে যাচ্ছে সেই ঘরের জানালা দিয়ে। এই কাহিনীটা খুব অবাস্তব মনে হলেও এটা কিন্তু সত্যিকারের কাহিনী, এবং বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন পড়ি কি মরি করে মানে কোনো রকমে ঘরের মধ্যে চলে আসতে পারে। তো পরদিন গিয়ে শোনা যায় সে ভদ্রমহিলা কিন্তু মারা গেছে। বাবাকে অনেকে বলেছিল তুমি যমদূতকে দেখেছো। এই শতাব্দীতে দাঁড়িয়ে, এখানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দিয়ে আমাদের প্রযুক্তির যুগে এই সমস্ত অবাস্তব কাল্পনিক কথা মনে হলেও অনেকে কিন্তু বলে, এবং আমাদের পুরাণ বইতেও আছে যে আত্মা অবিনশ্বর, আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না। আমার বিবাহের পর আমার দেওর একটা স্পিচ কুকুর কিনে দেয়, তাকে আমি আমার নিজের মেয়ে হিসেবে মানুষ করি, এবং 15 বছর পর সে হার্ট ফেল করে মারা যায়। এবং সে মারা যাওয়ার পর দীর্ঘ 1 বছর, এমনকি এখনও পর্যন্ত, এখন অবশ্য খুব কম পাওয়া যায়, তার গায়ের গন্ধ আমরা অনুভব করেছি। বাড়ির প্রত্যেকজনে আমরা অনুভব করেছি তার গায়ের গন্ধ, এবং ফিল করেছি যে সে বাড়ির মধ্যে আছে, সে ঘরের মধ্যে আছে। এরকম নানা ঘটনা কিন্তু আমাদের জীবনে ছড়িয়ে থাকে, যা অলৌকিক বলবো না কাল্পনিক বলবো কিছুই বুঝতে পারি না। আমার কথাগুলো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম। আর সবচেয়ে সব শেষে আপনাদের অশেষ ধন্যবাদ জানাবো যে আপনারা সবসময় আমার পাশে ছিলেন, পাশে আছেন এবং পাশে থাকবেন, এই প্রার্থনাই করি। আপনারা সবসময় আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছেন, ভালো হলে আমাকে বাহবা দিয়েছেন, এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা সবসময় আমার কাছে রয়েছে, এটাই আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। আশা করি আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।